यह है एबीसी न्यूज AGT लाइव। दिस इज एबीसी न्यूज AGT लाइव। বাংলা শুদ্ধ বাংলা বলতে পারেন না, হিন্দি মিশ্রণ করে এই বাংলাকে অপমান করছেন, বাঙালি জাতির যে বাংলাকে অপমান করছেন, কাজেই আমরা বুঝতে অসুবিধা হচ্ছে না। এখন আপনার দিন শেষ হয়ে যাচ্ছে আর মাত্র দুই বছর, তিন বছরে যে মানুষ কিছুই করতে পারে না মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পরে, সেই মানুষ দুই বছরে আর বাকি দুই বছরে কিছুই করতে পারবো না, মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো না। বন্ধুগণ, আজকে আমাদের আরো চিন্তা ভাবনা করতে হবে। একমাত্র কংগ্রেস দল সমস্ত অংশের মানুষ, দেশের মানুষের বিকাশের জন্য চিন্তা ভাবনা করে, তার জন্য আজকে দেশ 12 বছর পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পেরেছিলাম বন্ধুগণ। কিন্তু বিগত 6 বছরে নরেন্দ্র দামোদর মোদীর নেতৃত্বে সরকারে এই দেশকে একটা বিগড়ের মুখে ঠেলে নিয়ে যাচ্ছে বন্ধুগণ। সেখান থেকে আমাদের রক্ষা করতে হবে বন্ধুগণ, আমাদের লড়াই করতে হবে, আমাদের প্রতিকার দিতে হবে। কাজে বন্ধুগণ, অনেক কিছু রয়েছে কথা বলার, আমাদের মঞ্চে আরো অনেক বিকাশের জন্য, এই মহারাজ্যে মানুষের নিরাপত্তার জন্য। আজকে আমাদের গড়ে ছেলে মেয়েরা, যারা নারী আমাদের মাতা, আমাদের নারী মাতাদের উপরে অত্যাচার, তাদের উপরে নিরাপত্তা নাই, ভুল নিতে হচ্ছে নারীর ইজ্জত। বন্ধুগণ, আমরা রুখে দাঁড়াতে হবে। আমাদের গড়ের মেয়েরা, মাতারা, নারীরা রক্ষা নেই যে রাজ্যে, সেই রাজ্যে কি কথা বলবো বন্ধুগণ। বন্ধুগণ, তাছাড়াও গত বছরে ওই মাধব বাড়িতে গুলি করেছিল, সেদিকে গুলি করার জন্য কোনো পরিস্থিতি হয়েছিল, জনজাতির ভাইদের গুলি করে সেদিন শেষ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা ছিল বন্ধুগণ। তারা নাকি বলছে সবকা সাথ সবকা বিকাশ, সব সবকা বিশ্বাস, এটা কি জনজাতিদের প্রেমী রিসা দিয়ে খুলুমকা কথা বললে জনজাতিদের আস্থা আর পারে না, যা হয়ে গেছে আর হবে না বন্ধুগণ। তারা বলছে খুলুমকা নমস্কার, যেটা খুলুমকা হাম্বাই গলায় পয়সা দিয়ে আমাদের জনজাতিদের সহজে আর তাদের মায়া তাদের ভালোবাসা আর পারবে না বন্ধুগণ, পরিষ্কার কথা বলছে। আজকে পদ হুঙ্কার থেকে আগামী দিন আমাদের আরো হুঙ্কার হবে বন্ধুগণ, এই রাজ্যে স্বৈরাচারী এই বিজেপি সরকারকে উৎখাত করার জন্য। বন্ধুগণ, গত কয়েকদিন আগে কাঞ্চনপুরে একটা আন্দোলন করেছিল জয়েন্ট অ্যাকশন কমিটি, তারা গণতান্ত্রিক আন্দোলন করেছিল, যে কোন দল গণতন্ত্র দেশে গণ আন্দোলন করার তার তার অধিকার রয়েছে বন্ধুগণ। 5 দিন 5 রাত পেয়ে যাওয়ার পরেও এই রাজ্যের বিজেপি সরকার কিন্তু চিন্তা ভাবনা করেনি, কেন করেনি বন্ধুগণ? তারা ইচ্ছাকৃত ভাবে ওই সড়ক অবরোধ করার জন্য আসতে হয়েছে বন্ধুগণ, তাদের দাবি দেওয়া পাওয়ার জন্য সেদিন।